মাঝে আর মাত্র দুটো দিন তারপরেই আসছে পয়লা বৈশাখ চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দ নতুন বছরকে স্বাগত জানাতে বাংলাদেশের মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বছর শোভাযাত্রার দায়িত্বে রয়েছে চারুকলা অনুষদের চব্বিশ ও পঁচিশতম বর্ষের শিক্ষার্থীরা পৃথিবীতে শান্তি নেমে আসার কামনায় শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি আগুন স্নানে প্রকৃতি নিজেকে শুদ্ধ করে প্রস্তুতি নিচ্ছে বসন্তকে বিদায় জানানোর রুদ্র বৈশাখকে বরণে প্রস্তুত বাঙালিও রঙিন চরকা হাতে অপেক্ষায় রয়েছে চারুকলা অনুষদের কারুশিল্পী ব্যস্ততায় বিফোর শিক্ষার্থীরাও তাদের রং তুলির আঁচড়ে সেজে উঠছে মুখোশ সরা মাটির জিনিসপত্র শান্তির বার্তা জানিয়ে এবছর শোভাযাত্রার সম্মুখ ভাগে রাখা হবে পায়রার প্রতীকীরূপ থাকবে নীল গাই টেপা পুতুল ও ঘোড়ার প্রতীকী কাঠামো এসো হে বৈশাখ এসো এই বাণীটির সাথে সাথে আমরা পাচ্ছি একটি নতুন ভোর একটি নতুন বছর এই বছরটা সবার জন্যে শুধু বাঙালির জন্য নয় সমগ্র পৃথিবীর সবার জন্য মঙ্গল নিয়ে আসো এই কামনা করছি সবাইকে বৈশাখের শুভেচ্ছা মঙ্গল শোভাযাত্রা যে কোনো উৎসবের প্রাণ যা আনন্দময় তাই মঙ্গলময় জাতি ধর্ম বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে থাকা এক উৎসব বাঙালির এই বর্ষবরণ আসন্ন নববর্ষে আনন্দে উল্লাসে মেতে উঠুক বাঙালি আর সেই আনন্দকে বহন করে শোভাযাত্রায় এগিয়ে চলুক অনাগত ভবিষ্যতের দিকে নববর্ষ উদযাপনে এমনই প্রত্যাশা বাঙালি সমাজের ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর ই নিউজ